Happy birthday to you. Happy birthday to you. Hello everyone, assalamu alaikum. Shobai kemon achen? Asha korchi shobai onek bhalo achen. Shobai ke welcome korchi notun ekti vlog e. Ar ajker vlog ta amar jonno onek special. আজকে দিনটা স্পেশাল কারণ আজকে সেপ্টেম্বরের 20 তারিখ আমার মেহেক মামুনির বার্থডে। প্রত্যেকটা মায়ের কাছে সন্তান জন্ম হওয়ার দিনটা অনেক স্পেশাল। আর সেপ্টেম্বর মাস আসলেই আমার মনে হয় যেন প্রত্যেকটা দিনই আমার কাছে স্পেশাল। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাকে এই দিনে এত লক্ষ্মী একটা বেবির মা করেছে, তাই না? তো আমার মেহেকের বার্থডে আসলে জল্পনা কল্পনার প্রিপারেশনের কোনো শেষ থাকে না। মাস শুরু হওয়ার সাথে সাথেই আমি প্রিপারেশন নিতে থাকি, কারণ ওর বার্থডেটা আমি চাই খুব সুন্দরভাবে, ওর যারা ফ্রেন্ড আছে যাদেরকে ও খুব পছন্দ করে সবাইকে একসাথে মিলে একটা ওর বার্থডে উপলক্ষে পার্টি করার। আর এবারের বার্থডে প্রিপারেশনটা ছিল প্রায় এক মাস আগ থেকেই, অগস্টের মাঝামাঝিতেই সবাইকে ইনভাইট করে ফেলেছি, যারা মেহেকের ফ্রেন্ড আর আমাদের এখানে যারা যারা ফ্রেন্ড আছে সবাইকে ইনভাইট করা হয়ে গেছে। অলমোস্ট প্রায় 150 পিপল সবাইকে ইনভাইট করা হয়ে গেছে। তারপর আস্তে আস্তে প্রিপারেশন নিচ্ছি, দেখা যায় অফ ডে পাই সেদিনই দেখা যায়, একটু একটু করে প্রিপারেশন নিচ্ছি। সব কিছু অলমোস্ট গুছানো শেষ। প্রত্যেকবারই মেহেকের বার্থডেটা বাসায় করি, কিন্তু এবার ঠিক করেছি যেহেতু অনেকজনকেই এবার ইনভাইট করা হয়েছে তাই আমরা একটা কমিউনিটি সেন্টার বুক করেছি। এবারের বার্থডেটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি, আর সেই জন্য বাচ্চাদের জন্য ছিল দুটো চমক। একটা হচ্ছে ফেস পেইন্টিং, ক্যালগেরিতে একজন খুবই ভালো ফেস পেইন্ট করে তাকে বুক করেছি, অনেক আগে থেকে বুক করে রেখেছি। আর একটা চমক ছিল ক্লাউন, যে কিনা বাচ্চাদেরকে ম্যাজিক দেখাবে। আস্তে আস্তে ডেকোরেশনের কাজগুলো কিছু আগিয়ে রাখছিলাম, ডেকোরেশন বলতে ব্যাকড্রপগুলো, তারপর কিভাবে সাজাবো একটু একটু করে প্রিপারেশন নিচ্ছি। তারপরে আমার ইচ্ছে ছিল যে মেহেককে এবার নিজের হাতে বানানো এই ড্রেস পরাবো, এই ড্রেসটা আমি নিজেই বানিয়েছি। কেমন লাগছে দেখি সবাই বলুন তো আমার আম্মুটাকে। একটু একটু করে প্রিপারেশন নিচ্ছি। তারপরে একদিন আমাদের নেইবারের ঠিক আমাদের বাসার অপোজিটে যে বাসাটা আছে সেই বাসার গাছে থোকায় থোকায় আপেল ধরেছে, কিন্তু আপেল খাওয়ার কেউ নেই। তো তাকে যে জিজ্ঞেস করলাম, আমি কি তোমার গাছ থেকে কিছু আপেল নিতে পারি, সে বলল তুমি সবগুলো আপেল নিয়ে যাও, পারলে তোমার ফ্রেন্ডদেরকেও বলো যেন এই গাছের আপেল নিয়ে যায়, কারণ ওরা ওদের খাওয়ার কেউ নেই, সব আপেল এভাবে পড়েই নষ্ট হয়ে যায়। তাই ভাবলাম আপেলগুলো নিয়ে আসি, এবারের প্রোগ্রামে আচারটাও রাখলে কেমন হয়। চলুন তাহলে আমাদের নেইবারের আপেল গাছটা আপনাদের দেখাই। থোকায় থোকায় আপেল ধরে আছে। এগুলো আমার শাশুড়ি পারলো। তারপরে এতগুলো আপেল দিয়ে সবার জন্য আচার বানিয়ে ফেললাম। আমার শাশুড়ি আছে এবারের পার্টিতে, আমার শাশুড়ির বানানো স্পেশাল একটা ম্যাঙ্গো পিঠা ছিল। তারপর আমিও কিছু পিঠা বানিয়েছি, ছাঁচের পিঠা, ডিমের পিঠা, তারপরে মারমেড থিম যেহেতু মারমেড টাইপের কুকি বানিয়েছি, ডিমের পিঠা বানিয়েছি, অনেক কিছুই বানানো হয়েছে। এখন শুধু পালা কখন বার্থডের দিন আসবে। আমরা তো মোটামুটি সেট, ইভেন এক সপ্তাহ আগে থেকেই কাজ থেকে ছুটি নিয়ে নিয়েছি যাতে করে মেহেকের বার্থডেটা খুব সুন্দরভাবে আমরা আয়োজন করতে পারি। এখন কি বাকি কি বাকি, কেকটা অর্ডার করা হয়নি। কি করলাম, দুই দিন আগে তিন দিন আগে আমরা কেকটা অর্ডার করে আসলাম মেহেকের জন্য, মারমেড থিম দিয়ে একটা কেক, বিশাল বড় কেক, তাই না আম্মু? মেহেক তো খুবই খুশি,
কারণ সেই কেকের উপরে অনেকগুলো ফিশ থাকবে এবং মারমেড থাকবে। হ্যালো, কি অবস্থা সবার? আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে সবিজে। সবিজে আমি প্রথম এসেছি, আর কেন এসেছি আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। তবে সবিজটা একটু দেখাই, এখানে সব রকমের আইটেম আছে, যেমন হচ্ছে কাঁচা বাজার থেকে শুরু করে ফ্রোজেন আইটেম, তারপরে হচ্ছে বেকারি কেক। আমি যেখানে আছি সেটা হচ্ছে বেকারি সেকশনে, আর বেকারি সেকশনে আসছি মেহেকের বার্থডে কেক অর্ডার করতে। মেহেকের বার্থডে আর 17-এ আমি একটা প্রোগ্রাম করছি, সেই প্রোগ্রামের জন্য আমি এখান থেকেই ঠিক করেছি কেক অর্ডার করব। এখানে অনেক রকমের কেক আছে, কেকের স্টাইল। এটা হচ্ছে টিঙ্কার বেল, এটা হচ্ছে, এটা সুরাট ছিল, এটাও কিউট। কেক অর্ডার করা হয়ে গেছে, মারমেড থিমটাই দিয়েছি, কারণ মেহেকের বার্থডে থিম মারমেড, তাই এখানে যেটা দেখলাম মারমেড থিম কেক সেটাই অর্ডার করলাম। যে কেকটা সেটা আমার খুব ভালো লেগেছে, মেহেকও অনেক লাইক করবে, এই কেকটাই অর্ডার করলাম। সো এই কাজটা শেষ, এখন চলে যাচ্ছি, কিছু গ্রোসারি সারতে হবে, গ্রোসারি করবো। তাই একজন লোক আপনাদেরকে এখানে কী কী কেক আছে সেগুলো একটু দেখাই। এখানে অনেক ধরনের কেক আছে, চকলেট, তিন টাইপের কেক আছে এখানে, চকলেট, ভ্যানিলা আর হচ্ছে মার্বেল। আমরা অর্ডার করেছি চকলেট ও মার্বেল কেকের মিক্সড। তারপরে বার্থডে তো সব প্রিপারেশন শেষ, গুড়ি ব্যাগও রেডি বাবুদের জন্য। এখন মেহেক ওয়েট করছে কখন তার বার্থডে আসবে আর সব বেবিদের সাথে খেলাধুলা করবে, তাই না আম্মু? কিন্তু কি হলো, একটা অ্যাম্বার অ্যালার্ট এলো, যে অ্যালার্টে আমাদের এত দিনের প্ল্যান, এত কিছু, সব কিছু নিমিষেই যেন শেষ হয়ে গেল। অ্যাম্বার অ্যালার্টটা কী? এটা হচ্ছে প্রত্যেকটা, এই অ্যালার্টটা ক্যানাডায় যতজন আছে, অ্যাকচুয়ালি ক্যালগেরিতে যারা যারা আছে, অ্যালবার্টাতে যারা যারা আছে, সবাই এই অ্যালার্টটা পেয়েছে, মোবাইলে এই অ্যালার্টটা সবার কাছে পৌঁছে গেছে। অ্যালবার্টাতে স্টেট অফ হেলথ ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে, আর এটাই সবার মোবাইলে অ্যাম্বার অ্যালার্টের মাধ্যমে পৌঁছে গেছে। যেহেতু কোভিড কেস অনেক বেড়ে গিয়েছিল, যে কারণে ওরা একটা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, 16 সেপ্টেম্বর থেকে সব গ্যাদারিং অনেক কিছু রেস্ট্রিকশনে নিয়ে এসেছে, যে কারণে আমাদের পার্টিটা ক্যান্সেল করতে হয়েছিল। আমাদের পার্টিটা ছিল 17 সেপ্টেম্বর, আর আমি শুনি 15 সেপ্টেম্বর রাতের বেলা, জাস্ট আমাদের হাতে আর একটা দিন ছিল, 16-এই ওরা, যেদিন আমাদেরকে ডিক্লেয়ারটা দেওয়া হয়, 16 থেকেই ম্যান্ডেটরি রেস্ট্রিকশন, কোনো রকমের পার্টি করা যাবে না, যদি পার্টি করা হয় তাও ওয়েডিং অথবা ফিউনারেল, তাও ওরা একটা লিমিট করে দিয়েছে কতজন থাকতে পারবে, তাও মানে একটা ডিস্টেন্স মেনটেন করে, যে কারণে আমাদের পার্টিটা আমরা ক্যান্সেল করতে হয়, যেহেতু এটা বার্থডে পার্টি, কোনোভাবেই সম্ভব না। আর বাসায় তো গেট টুগেদার ফ্যামিলি মেম্বার দশজন নিয়ে, তাও ফুললি ভ্যাকসিনেটেড হতে হবে, তারাই পার্টি করতে পারবে 10 জন নিয়ে। অনেকজন মানুষকে নিয়ে আমার পার্টিটা ছিল, তাই আমাদের পার্টিটা ক্যান্সেল করতে হয়েছিল। এরপর দেখা গেছে অনেকেই মেহেককে উইশ করতে আসতে চেয়েছিল, তো যারা যারা আসতে চেয়েছিল আমি তাদেরকে নিয়ে ছোটোখাটো একটা, মানে বাসায় ঘরে ঘরেই বার্থডে সেলিব্রেট করি। আর
কেকের ব্যাপারটা, বিশাল বড় একটা কেক অর্ডার করেছিলাম, সেটা ক্যান্সেল করে, যেহেতু অর্ডার করে ফেলেছি তাই বড় কেকটা ক্যান্সেল করে ছোট কেকই অর্ডার করি। তো এইভাবেই দেখা গেছে মেহেকের বার্থডেটা এভাবে পালন করি। মেহেকও দেখা গেছে খুব খুশি হয়েছে, কয়েকটা ফ্রেন্ড এসেছিল। এবার ইচ্ছা ছিল, আসলে এই প্রথম অনেকগুলো মানুষকে একসাথে ইনভাইট করেছিলাম, অনেক রকমের প্রিপারেশন ছিল, এটা হয়নি। সবার দোয়া থাকলে, সব কিছু যদি আল্লাহ আবার ভালো করে দেন, ইনশাল্লাহ আমরা হয়তো আবার প্ল্যান করব, আবার করব মেহেকের বার্থডেটা ঠিক যেইভাবে পালন করতে চেয়েছিলাম। আর সবাই মেহেকের জন্য দোয়া করবেন, এটাই এটাই আমার চাওয়া সবার কাছে, যারা আমার ফলোয়ার, আমাকে যারা আমার ভিউয়ার যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় আমার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন সুন্দর সুন্দর, আমি আসলে থ্যাংক ইউ ইজ নট এনাফ। সবার জন্য দোয়া, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। মারমেড, ইউ লাইক মারমেড? তুমি নিজেই তো একটা ছোট্ট মারমেড। কে এনেছে? বাবা নিয়ে এসেছে মেহেকের জন্য। হ্যাঁ, বাবা তোমার জন্য মারমেড কেক নিয়ে এসেছে। আচ্ছা, তারপর এগুলো কে বানিয়েছে আম্মু? মারমেড কুকিজ কে বানিয়েছে? স্টার কুকিজ? সপ্তাহ আগেই দেখা গেছে মোটামুটি যেগুলো ফ্রোজেন করে রাখার মতো, কাবাব কোফতা সবকিছুই ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। আসলে আমাদের সবারই অনেক মন খারাপ হয়ে গেছে, আমাদের তো খুবই মন খারাপ হয়েছে, কারণ এত প্রিপারেশন নেওয়ার পরেও হঠাৎ করে সবকিছু ক্যান্সেল করতে হলো। ইভেন দেখা গেছে অনেক ফ্রেন্ড আমাদের ছুটি নিয়েছিল কাছ থেকে, যে বাচ্চাদেরকে নিয়ে আসবে, অনেক এনজয় করবে, ক্লাউন ম্যাজিক শো দেখাবে, এবং ফেস পেইন্টার যে আসবে সে ফেস পেইন্ট করে দিবে, মানে অনেক ধরনের প্ল্যান ছিল সবার। সব বাচ্চারাই অনেক এক্সাইটেড ছিল, কিন্তু এটা হলো না ম্যান্ডেটরি রেস্ট্রিকশনের কারণে। আসলে আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। পৃথিবীটা আবার আগের মতো সুস্থ হয়ে উঠুক সেই দোয়া করি। সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আবার আমাদের পৃথিবীটা আগের মতো হয়ে যায়। মনে হচ্ছে ভালো, এই বুঝি ভালো হয়ে যাচ্ছে, আবার দেখছি পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। ডাবল ভ্যাকসিন দিয়েও আমি মনে করেছিলাম যে 70% 80% ডাবল ভ্যাকসিন দিয়ে দিয়েছে, কোনোভাবেই চিন্তা করিনি যে এরকম রেস্ট্রিকশন দিয়ে দিবে। সব কিছু আবার আগের মতো ওপেন হয়ে গেছে, মাস্কও উঠিয়ে দিল, হঠাৎ করে মনে হয় যেন একটা নাইটমেয়ার চলে আসলো, সব কিছু আবার আগের মতো, আমরা মাস্কে বন্দী হয়ে গেলাম, রেস্ট্রিকশন দিয়ে দিল,
বাসায় গ্যাদারিং করা যাবে না, আবার সব কিছু আগের মতো। এখন শুধু একটাই দোয়া, আল্লাহ যেন এই মহামারী থেকে আমাদেরকে একেবারেই মুক্তি দেয়। সবাই সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন, আবার যেন আমি প্ল্যান করতে পারি মেহেকের বার্থডে নিয়ে। আর যারা দেখা গেছে, ইভেন অনেকেই বাসা থেকে বাসার মেহেককে উইশ করার জন্য এসেছে, বাসায়ও ঢুকেনি, অনেকে বাসার সামনে থেকেই মেহেককে উইশ করে চলে গিয়েছিল, অনেকগুলো ফ্রেন্ড, অনেকগুলো আমাদের অনেকগুলো অনেক শুভাকাঙ্ক্ষীরা, যেটা আসলে আমার খুব ভালো লেগেছে। মানে আমি মুগ্ধ হয়েছি তাদের আন্তরিকতা দেখে। অনেকেই এসেছে মেহেককে উইশ করার জন্য, এরকম মানে যেহেতু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, তারপরেও সবাই এসে মেহেককে উইশ করেছে, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। আর ইনশাল্লাহ সব কিছু ঠিক হোক, আবার প্ল্যান করব মেহেকের বার্থডেটা আবার সেলিব্রেট করব। এতক্ষণ পার্কে বসে বসে মেহেকের বার্থডের ছোট্ট আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করলাম। মনটা খুব খারাপ ছিল, তাই মেহেককে নিয়ে পার্কে চলে আসলাম, যাতে পার্কে বাচ্চাদের সাথে খেলাধুলো করলে মেহেকের ভালো লাগে। যদিও বাইরে আউটডোরে রেস্ট্রিকশনটা কম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।